গুলো যেগুলো আছে এনজিও প্রতিনিধিরা যার যার মতো করে আপনাদের বরিশাল, সেই বরিশাল আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে জেলা প্রশাসনের পরাবার সরাসরি কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনাগুলো আমাদের পালন করা আমাদের জন্য কোনো অপরিহার্য বিষয় হয়ে আছে। এর মূল বিষয় কিন্তু আসলে শিশু সমাবেশ এবং তার সাথে এই কতগুলো আমাদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, এটা তবে সব জায়গাতেই কিন্তু একাধিক সংগঠন একাধিক জায়গাতে অনুষ্ঠানটি করবে সারা বাংলাদেশে। আমরা কিন্তু পুরো বছরই আমরা প্রোগ্রাম আমাদের থাকবে, বাট আমাদের 17 তারিখ আমরা চাচ্ছি একটু ভিন্ন ভাবে, যেমন সমন্বয় পরিষদ সাংস্কৃতিক সমন্বয় পরিষদ তারা ছিলেন, তারা প্রোগ্রাম তারা আনবো, 17 তারিখটা আপনারা আমি প্রোগ্রামটা সেট করি। তো আমি চাচ্ছি 16 তারিখ আমরা বিকালের দিকে শুরু করে দেবো, 12:01 আমরা যেহেতু 12:01 17 তারিখে পড়বে দীপাবলি মানে রাত্রিতে, ওই সময় আমরা একটা ফায়ারওয়ার্কস করে ব্যাপকভাবে আমরা 12:01 উদযাপন করে ওখানে শেষ করে দিয়ে আবার একদম সকাল হতে আমরা আবার শুরু করবো। 24 ঘন্টা আমাদের বরিশালে আপনার রাত্রিবেলা প্রোগ্রাম দেখার ওরকম 12টা পরে আর প্রোগ্রাম দেখার মতো লোক আমাদের থাকবে না, যে 24 ঘন্টায় আমরা প্রোগ্রাম করবো। তা আমরা প্রোগ্রামগুলি টেলিভিশন মিডিয়া চ্যানেল যারা আছেন আপনারা তো লাইভ চ্যানেলে অথবা পরাজয় করবেন, আমাদের প্রোগ্রামগুলি আমরা যাচ্ছি আমরা ফেসবুকের থ্রুতে আমরা পুরো প্রোগ্রামটাই আমরা লাইভ করব একদম যতক্ষণ প্রোগ্রাম চলবে। তো সেখানে আমাদের দুটো পর্যন্ত আমরা চাচ্ছি যে শিশুদের প্রোগ্রাম আবৃত্তি যে ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম আপনারা এটা আপনারা সবাই মিলে মানে সিদ্ধান্ত নেবেন, যেমন মেডিকেল কলেজ ওরা একটু একটা সোয়াপ চলেছে, আমাদের সিভিল প্রশাসন আছে তাদেরও তো এইভাবে আমরা প্রোগ্রামটাকে মানে অর্গানাইজ করতে চাচ্ছি। আর বক্তব্য বা আলোচনার বিষয়গুলি যেগুলি থাকবে এটা আমরা একটু অন্যভাবে করতে চাচ্ছি, প্রতিটি অনুষ্ঠানের মাঝখানে একটা গেস আসলো হঠাৎ করে দেখা গেল আমাদের জাতীয় নেতারা আসলো, আমির হাসান আহমেদ আসলো বা জাহির গভীর নানক আমাদের দলীয় আসলেন বা সিনিয়র একজন সচিব আসলেন, ওই যে যখন আমাদের একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে আমরা যাবো সেইখানে আমাদের আমরা একটা প্রতিটার মাঝখানে একটা বক্তব্য ওইভাবে আমরা আলোচনাটাকে আলোচনা সভার মতো করে আমরা করবো না, একটু ভিন্ন ভাবে আমরা এটা আমার আর কি এটা আমার ব্যক্তিগত আমার পরিকল্পনা। তো যেমন ব্যান তিনটা যদি আমি চাচ্ছি ব্যান থাকবে একদম রাত 12টা পর্যন্ত চলবে, তো মাইস আসবে, এলআরবি আসবে, লালন আসবে, আর আছে কিছু আসতে আসবে, তো আরো আরো কিছু ব্যান্ড আছে আর লোকাল আমাদের যারা আছে তারা তো আছে 10টা ব্যান্ডের মতো এরা পারফর্ম করবে। তো আমি যাচ্ছি স্টেডিয়ামে, যেহেতু আমাদের ভেন্যুটা করছি স্টেডিয়ামে, গ্যালারিতে মনে করেন যেহেতু এটা ওপেন টু অল থাকবে, গ্যালারিতে হলো যে সাধারণ পাবলিক সবাই যেতে পারবে, মেয়েদের সিকিউরিটির জন্য বা সিকিউরিটি ব্যবস্থার জন্য বা আমাদের নিজেদের যারা ভিএপি যারা থাকবে তারা থাকবে আপনার স্টেজের সামনে এবং চেয়ার দেওয়া থাকবে এবং মাঠ তো অনেক বড় ওখানে আমরা তো এবং মেইন এইটা হচ্ছে যে আমার প্রথম দিনের প্রোগ্রাম। তারপরে তো মনে করেন বছরব্যাপী আমরা বিভিন্ন ধরনের আমার আইডিয়াস আছে, যেমন মনে করেন প্রতিটি সংগঠন যত সংগঠন আছে যতগুলি স্কুল আছে বাচ্চাদের, মেইন তো আমাদের হলো যে শিশুদের সাথে আমাদের কাজ করাটা হচ্ছে যে সবচেয়ে বড় জরুরি এবং তার ওই দিন শুধু ওই দিন না, আমাদের তো বছরব্যাপী যে করবো আমরা চাচ্ছি যে একটা ডকুমেন্টারি, যেমন আমি অনেক জায়গা দিয়ে কালেকশন করছি ডকুমেন্টারি যাতে তাদের বুঝাইতে পারি বাচ্চাদের, যেমন খেলার ছলে আমাদের অনুষ্ঠানগুলি ওইভাবে বিগত আমরা যেভাবে করি সেভাবে না করিয়া খেলার ছলে বাচ্চাদের সাথে বিভিন্নভাবে আমরা এই আমাদের মেইন হচ্ছে যে তাদের বোঝানো দরকার যে এটা কি কি হতে যাচ্ছে শতবর্ষ মজিদকে, এই জিনিসগুলিকে আমরা ওইভাবে পরিকল্পনা করে আপনাদের সাথে বসে আমরা করি। আর প্রতিটি সংগঠন আমার কলোনি আছে, বস্তি আছে, রিক্সাওয়ালা আছে, সমস্ত মানুষের সাথে প্রতিটির সাথে আলাদা আলাদা ভাবে আমরা প্রোগ্রাম করবো। তারপর আমার 30 ওয়ার্ডের আওয়ামী লীগের আছে কাউন্সিলার আছে তারা প্রোগ্রাম একটা থ্রো করবে, আওয়ামী লীগ করবে, এভাবে মনে করেন সেটার মধ্যে আপনাদের সহযোগিতা তো অবশ্যই রাখবে, যেমন তারা যখন এক একটা ওয়ার্ডে প্রোগ্রাম করবে
সমন্বয় পরিষদ আপনার এক একটা, হ্যাঁ এক একটা, হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান এক একটা সংগঠনকে এক এক জায়গায় দিয়ে দিলেন।